সো হ্যালো গাইস ইটস প্রিয়াজন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম তবে তো ভালো হবে ঝট করে গিয়ে করে দাও লাইক কমেন্ট শেয়ারটা ফাইনালি আমি এখানে ফটো করছি সো গাইস ফাইনালি সুকে না রকি এত বড় সেলিব্রিটি দুটো বাবা যা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ মেয়ে দেখতে এসছে এত বড় সেলিব্রিটি সুকেন ডি সিলভা গ্যাংস্টার রকি সো হ্যালো গাইস ইটস প্রিয়াজন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে আমরা একটু ফটো শুরু যাচ্ছি এন্ড একটু ঘুরতে বেরোচ্ছি তো আমার সাথে দুটো আমাকে নিতে এসছে দুটো মোস্ট পপুলার সেলিব্রিটি তো সেলিব্রিটির নাম হচ্ছে একটা হচ্ছে গ্যাংস্টার রকি আর একটা হচ্ছে সুকেন ডি সিলভা তো আমার পেছনে দেখতে পাচ্ছ সেলিব্রিটি দুটোকে মোস্ট পপুলার সেলিব্রিটি গ্যাংস্টার রকি অ্যান্ড সুকেন ডি সিলভা নাম্বার প্লেয়ার এখানে ওয়েট করছে সো গাইস ফাইনালি সুকেন আর রকি এত বড় সেলিব্রিটি দুটো ভাবা যায় স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে সমজরো হ্যাঁ মেয়ে দেখতে এসছে এত বড় সেলিব্রিটি সুকেন ডি সিলভা গ্যাংস্টার রকি এত এত সেলিব্রিটি বাবারে তো গার্লফ্রেন্ডের সাথে দেখা না 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 গার্লফ্রেন্ড হ্যাঁ রাস্তা দিয়ে আছি হ্যাঁ যাচ্ছিলে ঠিক আছে আমাদের তো অনেকে ভালোবাসে হ্যাঁ একদম এখান দিয়ে মেয়েগুলো চিল্লাছিল আরে সুকেন দা রকি দা ঠিক আছে ও নিজেই বললো যেহেতু আমরা সেলিব্রিটি আচ্ছা দেখো আমরা তো মানুষকে ভালোবাসি আচ্ছা তাদের জন্য এত কিছু তো দাঁড়াবো না তারা আসতে বললে দুটো সেলফি নেবে তারপর চলে যাবে গাইস সব মিথ্যা কথা বলছি এগুলো এগুলো তোমরা ভেবো না সত্যি সব মিথ্যা কথা গাইস ফাইনালি এতক্ষণ যার কথা বলছিলাম বোলপুরে সব থেকে বড় প্লে বয় সব থেকে বড় প্লে বয় এটা কি এত রূপে জব ছোড় দু আরে এই প্রকাশ করা বেশি ছাপড়ি চুদা আমি ঠিক আছে চাপি ভাই চাপি ঠিক আছে বড় হারামি হো বেটা এই রো দাদা বালাচিস কোথায় রে বড় আমরা একা বলছি না ঠিক আছে পাবলিকও বলছে যে বোলপুর অর্ধেক মেয়ে ঝোপের এক্স তো গাইস এখন সোনাঝুরি হাট চলে এসেছি দেখতে পাচ্ছ তো হালকা করে প্ল্যান হলো আসার জন্য ম্যানগুলো সব সামনে হাঁটছে তো গাইস এই চুড়িগুলো দেখছো এই চুড়িগুলো রকিকে পরাবো দিয়ে পরে এই হাটে বাজনা হয় নাচাবো ফাইনালি আমরা ফটোশুট করতে তো এমনি আসি না গিফট করেছে তো গার্লফ্রেন্ড পার্সোনাল ফটো গার্লফ্রেন্ড রূপ গিফট করেছে তো আর আর বেশি দিন টিকবে না দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান এসেছে ব্রেকআপ হওয়া কিছুদিন আগে আমার একটা রূপর চেন গিফট করেছিল ক্যামেরাম্যান ছাতা আলী চলে এসেছে এ তুই ছাতাটা খোল তাহলে যে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছ এই আমাদের ফটোগ্রাফার আই আর এই একটা ফটোগ্রাফার করতে কি এই একটা এই গিটার হবে তুই দিবি না আমি খুলবো দেখি হাসিটা দেখি ও বাবারে ছাই দিয়ে দান মেজে কলগেট হাসি মারছিস ও কাচ্চি ও দা আমার কিন্তু ফুল নিচে কিন্তু আমাদের এই যে মডেল এই ও কাচ্চি দা আমাদের ক্যামেরাম্যান এই যে ছবিটা দেখতে পাচ্ছ হিরো বালা ছবি একদম সেলিব্রিটি বানা সব সো গাইস ফাইনালি এই লোকেশন আমাদের ফটো শ্যুট কমপ্লিট হয়ে গেল তো এখন যাচ্ছি আমরা লালবান্ধ লোকেশন এটা এই যে চলছে ফটো শ্যুট ভিডিওটা দেখছিলে এতক্ষণ বেশি কোনো কথা বলিনি সবাইকে চাটছিলাম তোমাদের কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম তবে তো ভালো হবে ঝট করে গিয়ে করে দাও লাইক কমেন্ট শেয়ারটা একদম ফাইনালি আমি এখানে ফটো শ্যুট করছি দেখতে পাচ্ছ তো তোমার ক্যামেরাম্যান দেখাচ্ছে তোমাদেরকে এই নাও ক্যামেরাম্যান দেখতেই পেলে ফটোশুট করে নিলাম পুরো আর আমাদের এখানে একটা ম্যান আছে যে লাইভ করে শুধু ওই জামাটা পরবো তো আমার ভাইকে পেয়ে গেছি সঙ্গে দেখতে আসছে জরা দেখো ইহা তেরি আঁখো মে
গোলামি ও তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি ফার্স্ট গেট ওখান থেকে ফটোশুট করে একদম বেরিয়ে আমরা ফার্স্ট গেট আছি এখন তো ফার্স্ট গেট আমরা মোমো খেতে এসেছি দেখো একটু এটা আমাদের ফার্স্ট গেট আর এই যে গেটটা দেখা মোমো পার্টি চলছে এই যে মোমো মাছে সব দেখি এই দেখো ওগা কি গরম রে এটা আমার তো চলো ভালো করে খাওয়া যাক तुझे मिलना पड़ेगा पुसवाना।